স্বাগতম সবাইকে, প্রিয় ছাত্রছাত্রী। আলোচনা ছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় মৌলিক পরিসংখ্যান সাবজেক্টে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে পার্ট 13 13তম ক্লাস হবে। আমরা প্রচুরক নির্ণয়েছিলাম, দ্বিতীয় ক্লাস প্রচুরকের, সেটাকে বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে প্রচুরক নির্ণয় করো। আমরা দেখো একটা কোশ্চেন তুলে রাখছি আমি, প্রচুরক নির্ণয় করো, বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্যস্ত নিবেশন কাকে বলা হয়? যখন তথ্যমান দেয়া থাকে এবং ঘনসংখ্যা দেয়া থাকে। এখানে যদি একটা একটা করে তথ্য, মানে একটা একটা করে কি 200 টাকা মজুরি, এটা মনে করো টাকায়, মজুরিটা টাকা ইন্ডিকেট করি যদি আমরা, তাহলে 200 টাকা মজুরি পাই এমন শ্রমিক সংখ্যা 7 জন, 300 টাকা মজুরি পাই এমন শ্রমিক সংখ্যা 18 জন, 400 টাকা মজুরি পাই এমন শ্রমিক সংখ্যা 10 জন, 500 টাকা মজুরি পাই এমন শ্রমিক সংখ্যা 20 জন, এবং 600 টাকা মজুরি পাই এমন শ্রমিক সংখ্যা 15 জন। অর্থাৎ তথ্য মানে জায়গায় কি একটা একটা করে মান দেওয়া আছে, যদি শ্রেণী থাকতো এত থেকে এত সেটা হচ্ছে অবিরত, আর এরকম করে যদি দেওয়া থাকে, একটা একটা করে মান দেওয়া থাকে এবং প্রত্যেকটার এই ফ্রিকোয়েন্সি বা ঘনসংখ্যা দেওয়া থাকে, সেটাকে বলা হয় বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্যস্ত নিবেশন। এক্ষেত্রে প্রচুরক নির্ণয় করবো আমরা, খেয়াল করো কীভাবে আসবে অ্যান্সার। আমাকে নিবেশনটা উঠাইতে হবে অবশ্যই আগে, মজুরি মনে করে কোশ্চেনে এটা টাকায় দেয়া থাকলো, টাকায় ঘনসংখ্যা ফ্রিকোয়েন্সি এফ বা শ্রমিক সংখ্যাটাই এখানে ঘনসংখ্যা, ঘনসংখ্যা তো না শ্রমিক সংখ্যা, অবশ্যই এখানে এটাই হচ্ছে ঘনসংখ্যা, ফ্রিকোয়েন্সি এফ ঘনসংখ্যা। তাহলে 200 টাকা মজুরি পায় এমন শ্রমিক সংখ্যা 7 জন, 300 টাকা মজুরি পায় এমন শ্রমিক সংখ্যা হচ্ছে 18 জন, 400, 500 এবং 600 টাকা মজুরি, 400 টাকা মজুরি পায় এমন শ্রমিক সংখ্যা কতজন 10 জন, 500 টাকা মজুরি পায় এমন শ্রমিক সংখ্যা 20 জন, 600 টাকা মজুরি পায় এমন শ্রমিক সংখ্যা 15 জন। বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে প্রচুরকটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার বিপরীতে তথ্যমানটাই হচ্ছে প্রচুরক। খেয়াল করো এখানে যদি আমরা প্রচুরক নির্ণয় করতে যাই, প্রচুরক নির্ণয়, প্রচুরক মোড ইকুয়াল এখানে, প্রচুরক মোড ইকুয়াল এখানে, প্রচুরক মোড এমও ইকুয়াল সর্বোচ্চ গণসংখ্যার বিপরীতে তথ্যমান। খেয়াল করো অনেক ইজি, এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত, ফ্রিকোয়েন্সি ঘনসংখ্যা, শ্রমিক সংখ্যাটা এখানে ঘনসংখ্যা 7, 18, 10, 20, 15, সবচেয়ে বড় কত, কত 20, যার বিপরীত তথ্যমান কত 500। অর্থাৎ দেখো 200 টাকা মজুরি পায় এমন শ্রমিক 7 জন, আর 500 টাকা মজুরি পায় এমন শ্রমিক 20 জন, অর্থাৎ 500 মানটা 20 বার আছে, তাহলে 500 মানটাই হচ্ছে প্রচুর বার আছে, 300 মানটা 18 বার আছে, 400 মানটা 10 বার আছে, আর 500 মানটা কতবার আছে 20 বার আছে, অর্থাৎ 500 টাকা মজুরি পায় এমন শ্রমিক সংখ্যা 20 জন, মানে কি 500 মানটি 20 বার আছে, যে মানটি সর্বোচ্চ বার সেটাই হচ্ছে প্রচুরক। এটাকে আমরা সূত্র আকারে কীভাবে সাজাতে পারি, প্রচুরক মোড ইকুয়াল সর্বোচ্চ গণসংখ্যার বিপরীতে তথ্যমান। তো আমাদের গণসংখ্যা বা শ্রমিক সংখ্যা এখন আমরা ফলো করব, সর্বোচ্চ গণসংখ্যা কত 20, যার বিপরীতে তথ্যমান কত 500, এখানে সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা 20, যার বিপরীতে তথ্যমান কত 500, অতএব প্রচুরক মোড ইকুয়াল 500, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা শিখব অবিরত বা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়। অবিরত বা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে, বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়, প্রচুরক নির্ণয়। দেখ একটা কোশ্চেন, শ্রেণী ঘনসংখ্যা মনে করো 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600,
এবং 600 থেকে 700, যার গণসংখ্যা হচ্ছে 8, 15, 17, 13, 7। কী করবো আমরা অবিরত বা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়। কোশ্চেন একটা দাঁড় করে রাখছে, দেখো খেয়াল করো, শ্রেণী দেয়া আছে 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700, 200 থেকে 300-র মধ্যে এই শ্রেণীর মধ্যে গণসংখ্যা কত হচ্ছে 8, 300 থেকে 400 এই শ্রেণীর মধ্যে গণসংখ্যা কত 15, 400 থেকে 500 এই শ্রেণীর মধ্যে গণসংখ্যা হচ্ছে 17, 500 থেকে 600 এই শ্রেণীর মধ্যে গণসংখ্যা হচ্ছে 13, এবং 600 থেকে 700 শ্রেণীর মধ্যে গণসংখ্যা হচ্ছে 7। আমরা এটা উঠাই ফেলবো নিবেশনটা, অ্যান্সার শ্রেণী গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি কত আছে 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700। এখন দেখো কত কত আছে 8, 15, 17, 13, 7। মোট গণসংখ্যা খেয়াল করো, ইনইকুয়াল 15 আর 23 আর 17 হবে 40, 53 আর 7 হচ্ছে 60। এখন আমরা এটা মুছে ফেললেও সমস্যা নাই। কী নির্ণয় করবো আমরা? প্রচুরক খেয়াল করো, আমরা কী নির্ণয় করতেছি? প্রচুরক নির্ণয়। মনে করো এটা নতুন পেজ, প্রচুরক নির্ণয়। এখন আমাদের দেখতে হবে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত, 17, যা কোন শ্রেণীতে অবস্থিত, 400 থেকে 500, 400 থেকে 500। এখানে সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা 17, যা 400 থেকে 500 শ্রেণীতে অবস্থিত। অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে, প্রচুরক শ্রেণী হলো কি আমাদের, তাহলে 400 থেকে 500, 400 to 500। এখন আমরা একটা সূত্র ব্যবহার করবো, প্রচুরক নির্ণয়ের সূত্র। এই সূত্রের মাধ্যমে যে মানটা আমরা পাবো সেই মানটা অবশ্যই কি 400 থেকে 500-র মধ্যেই থাকবে, 500 পার হবে না, 400-র কম হবে না, অবশ্যই ওই রেঞ্জের মধ্যেই থাকবে। আমরা জানি, আমরা জানি প্রচুরক মোড ইকুয়াল L1 plus del 2 into C। এখানে L1 দ্বারা বোঝায় প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, L1 দ্বারা বোঝাবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কত, সর্বোচ্চ গণসংখ্যা কত ছিল 17, যা কোন শ্রেণীতে অবস্থিত, এটাতে নিম্ন সীমা কত 400, L1-এর মান হচ্ছে 400। Del 1 বা ডেল্টা 1 দ্বারা বোঝাবে সর্বোচ্চ গণসংখ্যা হতে তার আগের গণসংখ্যার বিয়োগফল। সর্বোচ্চ গণসংখ্যা কত 17, তার আগের গণসংখ্যা কত 15, 17 মাইনাস 15 ইজ ইকুয়াল কত হবে 2। Del 2 হবে, Del 2-এর মান বাড়াবে সর্বোচ্চ গণসংখ্যা হতে তার পরের গণসংখ্যার বিয়োগফল, 17 মাইনাস 13 ইজ ইকুয়াল কত হবে 4। Del 2-এর মান 4, Del 1-এর মান 2, আর সি এর মান বাড়াবে প্রচুরক শ্রেণীর ব্যবধান 400 থেকে 500, ব্যবধান কত 100, সি এর মান হচ্ছে 100। এখন আমরা মানগুলো বসায় দেব, L1-এর মান 400 প্লাস Del 1-এর মান হচ্ছে 2 বাই 2 প্লাস 4 ইন্টু 100। খেয়াল করি সবাই, 400 প্লাস 100-এর উপরে গুণ হয়ে যাবে 200/200/6। এখন 200/6=33.33, 400 + 33.33=433.33। এটা কার মান পেলাম আমরা? প্রচুরক মোডের মান পেলাম। অতএব প্রচুরক, প্রচুরক মোড ইকুয়াল, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তোমরা এটা উঠাই নিবা,
সূত্রের ওটা কোন L1 Del1 Del2 C এগুলো দ্বারা কী বুঝে আমি সুন্দর করে নোট করে দিচ্ছি তোমাদের উদ্দেশ্যে। এটা উঠাই নিবা তোমরা, অঙ্ক কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, ওইখানেই সলিউশন শেষ। আমরা জাস্ট এমনি তোমাদেরকে নোট করে দিচ্ছি, এটা লিখতে হবে না পরীক্ষার খাতায়, জাস্ট তোমরা জানার জন্য আমি লিখে দিচ্ছি। প্রচুর কী ছিল সূত্রটা? মড ইকুয়াল L1 প্লাস Delta1 বাই Delta1 প্লাস Delta2, ত্রিভুজের মতো চিহ্ন খেয়াল করিও, ইন্টু সি। এখানে L1 দ্বারা বোঝায় প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তারপরে Delta1 দ্বারা বোঝাবে সর্বোচ্চ গণসংখ্যা হতে তার আগের গণসংখ্যার বিয়োগফল, বা সর্বোচ্চ গণসংখ্যা ও তার পূর্ববর্তী গণসংখ্যার পার্থক্য ব্যবধান। সর্বোচ্চ গণসংখ্যা হতে তার আগের বা পূর্ববর্তী আগের গণসংখ্যার বিয়োগফল। Delta2 দ্বারা বোঝাবে সর্বোচ্চ গণসংখ্যা হতে তার পরের গণসংখ্যার বিয়োগফল, ঠিক তার পরেরটা 17-13 করেছিলাম আমি, তার পরের গণসংখ্যার বিয়োগফল। আর এখানে যে সিটা আমরা ব্যবহার করেছি, সি দ্বারা বোঝাবে প্রসূরক শ্রেণীর ব্যবধান, 400-500 ব্যবধান কত ছিল শুধুমাত্র ওই শ্রেণীটা, এগুলো সব এটা মনে করে 50 ব্যবধান, এটা 75 ব্যবধান, এটা 300 ব্যবধান, এটা 600 ব্যবধান, বা 500 ব্যবধান, বা 20 ব্যবধান, প্রসূরক শ্রেণীর ব্যবধান যত 400-500 ব্যবধান, যদি 50 ব্যবধান হইতো সবগুলোরই 100, শুধু এটার ব্যবধান 400-420, অর্থাৎ ব্যবধান 20, তখন সি এর মানটা বেশি হইত। প্রসূরক শ্রেণীর ব্যবধান বা ব্যক্তি, এই ছিল আমাদের আলোচনা 13তম ক্লাসে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এরপরে যদি সমস্যা মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমরা সামনের ক্লাসে আলোচনা করব। যদি সর্বোচ্চ গণসংখ্যাটা প্রথম শ্রেণীতে থাকে, খেয়াল করো 18, Del1 কীভাবে বাইর করবো, 18-র সাম উপরে তো সাম আগেরটা তো নাই। যদি সর্বোচ্চ গণসংখ্যা শেষ শ্রেণীতে থাকে, মনে করো এটা 27, Del2 এর মান আমরা বের করতে পারবো না, 27 বিয়োগ পরেরটা নাই, হবে না। বা সর্বোচ্চ গণসংখ্যা একাধিক শ্রেণীতে অবস্থিত, সর্বোচ্চ গণসংখ্যা একাধিক শ্রেণীতে অবস্থিত, মনে করো এটাও 35, এটাও 35, কোনটাকে আমরা প্রসূরক শ্রেণী বলবো, বা Del1 Del2 কীভাবে বের করবো? যখন সর্বোচ্চ গণসংখ্যা একাধিক শ্রেণীতে থাকবে, বা প্রথম শ্রেণীতে থাকবে, বা শেষ শ্রেণীতে থাকবে, তখন আমাদের প্রসূরকের এই সূত্রটার প্রযোজ্য হবে না, তখন দ্বিমোট সমস্যা দেখা দেবে, দ্বিপ্রসূরক সমস্যা। তো আমাদেরকে তখন ব্যতিক্রম একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী সমাধান টানতে হবে, যা আমরা পরবর্তী ক্লাসে জানবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।